করোনা ভাইরাস ছড়ানোর ভয় রয়েছে ভবঘুরে আর মাদক সেবীদের মাধ্যমে। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, এদের কেউ একজন আক্রান্ত হলে রাতে ফুটপাতে গাদাগাদি করে ঘুম আর দিনের বেলায় যত্রতত্র ঘুরে বেড়ানোর কারণে অন্যদের মাঝে ছড়াতে পারে ভাইরাস, যা সবার জন্যই হতে পারে বিপজ্জনক। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ছিন্নমূল ও পথের মানুষের জন্য খাদ্য সহায়তা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। আরও জানাচ্ছেন এ আর বাদল। যেখানে রাত সেখানেই কাঁত, এমন কথার সাথে মিলে যায় ঘর ছাড়া এসব ভবঘুরে আর মাদক সেবীদের জীবন প্রবাহ। রাতে যেখানে সেখানে ঘুম আর দিনের বেলায় খাবারের খোঁজে পথে পথে ঘুরে বেড়ানো, কখনো আবার মাদক সেবনের আড্ডা। করোনা ভাইরাস নিয়ে এসব মানুষের মধ্যে ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা তো নেই, নেই ভাইরাস সংক্রমণের ভয়ও। স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, এরা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকা ও স্বাস্থ্যবিধির বাইরে থাকায় ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে তাদের নিয়ে ভয় বেশি। করোনাটা কিন্তু এত ছোঁয়াচে যে একজন যদি হয় তার নিকটে যেই থাকে তার মধ্যে কিন্তু এটা দ্রুত ছড়ায় দেয়। আর এই ধরনের ছিন্নমূল লোকেরা বা ভবঘুরে যারা থাকে বা মাদক সেবী যারা, দেখা যায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, গাদা গাদি করে বসে থাকে, শুয়ে থাকে, গল্প স্বল্প করে, আড্ডা মারে। এগুলি এরকম যদি লোকজন থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে করোনার ছড়ানোর ঝুঁকিটা কিন্তু মারাত্মক বেশি। এবং যেহেতু এটা ছোঁয়াচে পুরা শহরে, শুধু ঢাকা শহর না, বাংলাদেশের যে কোনো শহরে এরকম লোকের সঙ্গে কিন্তু পাওয়া যায়, বড় বড় শহরগুলোতে বেশ করে, তাদের মধ্যে কিন্তু করোনার ঝুঁকিটা অত্যন্ত বেশি। ভাইরাস ছড়ানোর ঝুঁকি সত্ত্বেও ব্যবস্থা নেওয়ার পরেও তারা বারবার ফিরে আসায় তাদের সংখ্যা একেবারে শূন্যতে আনা সম্ভব নয় বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। 492টি উপজেলায় সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে 2,46,00,000 টাকাও আমরা সেখানে দিয়েছি আমরা বিভিন্ন ভাবে। 13,50,00,000 টাকা আমরা ওইখানে দিয়েছি আমরা বিভিন্ন মানে স্বাস্থ্য সেবার সহযোগিতা করার জন্য, চিকিৎসা সহযোগিতা করার জন্য। ফুটপাত থেকে সরানোর জন্য আমরা সেই সহযোগিতা দিচ্ছি বলছি আর কি। তারা সরে যায় কিন্তু পরবর্তী সময় আবার এসে যায়, কিন্তু এটাকে আমরা মানে রোধ করাটা খুবই কঠিন। যে ছিন্নমূল যে মানুষ ছিল যারা আমরা রাস্তায় ঘুমাইতো ইয়ে করতো, তাদেরকে আমরা সহযোগিতা করছি, তাদেরকেও সাহায্য দেওয়া হয়েছে। তবে তাদের একেবারে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব না হলেও বড় একটি সংখ্যাকে সুস্থ জীবন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। এবং এটার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের কাজ চলছে, আমাদের রেজিস্ট্রেশন নাও, আমাদের যে বিভিন্ন যে এনজিও আছে, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি আছে, তারাও কাজ করছে, সবাই এটার জন্য কাজ করছে। এ আর বাদল, আরটিভি, ঢাকা।